আমরা ঢাকাবাসী, আমি যেমন আমার দাদা বাড়ি গোপালগঞ্জ, নানা বাড়ি বরিশাল, আমার দাদা ঢাকায়, তিনি 47 সালে ভারত বিভক্তের পরে তিনি সরকারি কর্মরত ছিলেন, তিনি ঢাকায় পদায়ন হন এবং আমাদের প্রথম বাড়িটা ঢাকাতে আরামবাগে হয়। আমার শৈশব জীবন, কৈশোর জীবন সবই ধানমন্ডিতে কেটেছে। আমার শ্বশুরবাড়ি ওয়ারিতে এবং পরবর্তীতে তারা স্থানান্তর হয়েছে।